ইমানদারের ইবাদত এবং নেকামলের কোনো বিরতি নাই যতদিন তার নাকের ডগায় নিঃশ্বাস থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ, যতদিন তোমার মৃত্যু না আসে। তার মানে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদতের ধারা অব্যাহত থাকবে এবং এই ধারা কখনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। যতদিন আল্লাহ তাআলা আমাদের সেন্স ঠিক রেখেছেন, সুস্থ রেখেছেন, ততদিন পর্যন্ত ইবাদতে কোনো বিরতি হওয়ার সুযোগ নেই। দুনিয়ার অনেক কাজে বিরতি হয় কিন্তু ইমানে কোনো বিরতি নাই, নেকামলেও কোনো বিরতি সে অর্থে নাই যে ঠিক আছে কিছুদিন ইবাদত বন্দী করে ক্লান্ত হয়ে গেছি, এখন কিছুদিন একটু রেস্টে চলে গেলাম, নামাজ কালাম আবার পরে পড়বো, একটু বিরতি দিয়ে নিই, এরকম কোনো সুযোগ আছে? এরকম কোনো সুযোগ নেই। আমরা অনেকেই রমাদানের ইবাদত রমাদানে ছেড়ে দিয়েছি যে এখন একটু রেস্ট আবার চলছে, 11 মাস আবার রেস্ট করব, করে আবার রমজান আসলে আবার টুপি তসবি জায়নামাজ নিয়ে একটু কোরআন নিয়ে আমরা আবার শুরু করব। মোহতরম হাজিরিন, এটা কখনো ইমানদার এবং সত্যিকার নেকামলকারী মানুষের কাজ হতে পারে না। সত্যিকার ইমানদার এবং নেকামলকারী মানুষের কাজ হবে যে তার ইবাদতের ধারাকে তিনি অব্যাহত রাখবেন মৃত্যু আসার আগ পর্যন্ত। হয়তো রমাদানে যে গতি ছিল এখন সেই গতি থাকবে না, গতি একটু কমে যাবে, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের পরেই আমাদেরকে শাওয়াল দিয়েছেন, এই শাওয়াল থেকেই হজের মাস শুরু হয়ে গেছে। অর্থাৎ কেউ যদি হজের এহরাম বাঁধতে চায়, হজের নিয়ত করে প্রবেশ করতে চায়, তো শাওয়াল থেকেই সে করতে পারে, এই অপশনটা তার জন্য খোলা আছে, সুযোগটা আছে। তার মানে কি হলো, ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ রোকন হলো রমাদানের সিয়াম পালন করা, রোজা রাখা। সেই স্তম্ভটা শেষ হতে না হতেই আরেকটা স্তম্ভ শুরু হয়ে গেছে। আর 75 নামাজের স্তম্ভ এটা তো ননস্টপ আছেই। তাহলে একটা ইবাদতের মৌসুম শেষ হয়েছে ঠিকই, কিন্তু আমরা আরেকটা ইবাদতের মৌসুমে প্রবেশ করে গেছি, সেটা কোনটা? হজের, হজের মৌসুম, এটাতে আমরা প্রবেশ করে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর হজ করা ছাড়া যেন মৃত্যু না হয় সেই তৌফিক দান করুন। মোহতরম হাজেরিন, হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে যে নির্দেশ দিয়েছেন, নির্দেশের যে ভাষা এবং হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, সে আদেশের যে বক্তব্যের ধরন, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে হজ এটা এক ডিফারেন্ট ইবাদত, অন্য ইবাদতের সাথে এর অনেক দিক থেকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা এটাকে পার্থক্য করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সম্পর্কে, নামাজ সম্পর্কে বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, যথাযথভাবে নামাজ পড়ো, সরাসরি নির্দেশ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, এটা অর্ডার। অনেক ফরজ ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা এরকম নির্দেশ করেছেন, তোমাদের উপরে এটা অবধারিত করা হলো, এটা নির্দেশ করা হলো, তোমাদেরকে আল্লাহ নির্দেশ করছেন, তোমাদেরকে ওসিয়ত করা হলো, ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদত বন্দীগুলো আরোপ করেছে। হজের ব্যাপারে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, এর অর্থ হলো ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহর প্রতি কর্তব্য। ওয়ালিল্লাহি আলান নাস, আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন, এ জাতীয় শব্দে কারোর পাওনা আর কারোর দেনা এটা বোঝানো হয়, কেউ এখানে হকদার আর কেউ দেনাদার, কেউ পাওনাদার আর কেউ দেনাদার, এগুলো বোঝানোর জন্য লি আলা ব্যবহার হয়। লাহু আলাইয়া দেরহাম, মানে আমার উপর তার এক দেরহামের দেনা আছে, এটা তার পাওনা আছে আমার কাছে। ঠিক একইভাবে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষ আল্লাহর প্রতি মানুষের কর্তব্য। লিল্লাহি আলান নাস, মানুষের উপরে অবশ্য কর্তব্য এবং করণীয় আল্লাহর অধিকার কি, হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, যদি আর্থিক শারীরিক সঙ্গতি থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করা, এটা হলো মানুষের প্রতি আল্লাহর পাওনা, এটা আল্লাহর প্রতি মানুষের কর্তব্য, করণীয়, তার মানে এটা আল্লাহর অধিকার। একটু লক্ষ্য করেন তো যে কুতিবা আলাইকুমুস সিয়াম অথবা আকিমিস সালাহ অথবা এই জাতীয় যে শব্দ বা বাক্যগুলো আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, তোমাদের উপর এটা ফরজ করা হলো, এটা করো, এটা অর্ডার, এটা নির্দেশ, এগুলো সাফ এবং পরিষ্কার নির্দেশনা জারি। আর এই হজের বেলায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায় যদি তার সামর্থ্য থাকে সে যেন হজ করে। এখানে একটা প্রেমময় ইবাদতের ইঙ্গিত পাওয়া যায় হজের মধ্যে, যে এখানে আল্লাহর সাথে বান্দার একটা বিশেষ মহব্বত ভালোবাসা, একটা বিশেষ সম্পর্ক, আল্লাহর নিদর্শনগুলো পরিদর্শন করার মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয় হজের মধ্যে, সে বিষয়টি কিন্তু এখান থেকে বোঝা যায়। এজন্য হজ ইসলামের প্রথম রুকন নয়। কত নম্বর রুকন? ইসলামের যে প্রধান পাঁচটা কাজ, মূল স্তম্ভ পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের ভিতরে পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো কি? হজ। হজ কেন সর্বশেষ? এর অনেক উত্তর আছে। এর একটা উত্তর এটাও যে অন্যগুলো সবার জন্য প্রযোজ্য, হজ সবার জন্য প্রযোজ্য নয়। তবে এ উত্তর এর চাইতে আরও যুৎসে উত্তর হলো, আরও গ্রহণযোগ্য উত্তর হলো যে ইসলামের চারটা স্তম্ভ পরিপালন করার পর মূলত মানুষ হজের যে স্তম্ভ আছে, হজের যে রোকন আছে, এটা আদায় করার জন্য সার্বিকভাবে প্রস্তুত হয়, উপযুক্ত হয়, উপযোগী হয়। একটা মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, প্রথম স্তম্ভ শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য আর কেউ নেই তিনি ছাড়া, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, মুখ দিয়ে এটার সাক্ষ্য দেওয়া, এক নম্বর স্তম্ভ। এটা যখন মানুষ রপ্ত করে ফেললো, এটা মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেল এবং ইমানদারের লিস্টে তালিকায় তার নাম ঢুকে গেল, এন্ট্রি হয়ে গেল, এরপর দ্বিতীয় কাজ হবে তার পাঁচক্ত সালাত আদায় করা, দ্বিতীয় রোকন পাঁচক্ত নামাজ। পাঁচক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে ইসলামের রোকনই নেই, খুঁটিই নেই, সে কীভাবে মুসলমান দাবি করতে পারে? ইসলামের খুঁটি, আপনি ইসলামের অনেক কাজ না করলেও মুসলমান থাকতে পারেন, কিন্তু নামাজ না পড়লে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক কোনো সুযোগই নেই। যদি আমরা অনেকে মনে করি নামাজ কালাম জিন্দিগিতে না পড়লেও কী হয়েছে, নাম তো মুসলমানের, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, সবাই মুসলমান জানে, অতএব আমি মুসলমান। তো যাই হোক, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো কি? পাঁচক্ত নামাজ, বুনিয়াল ইসলাম আল খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস-সালাহ, নামাজ কায়েম করা, পাঁচক্ত নামাজ পড়া, এটা হলো ইসলামের দ্বিতীয় রোকন, দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ, পিলার। আর তিন নম্বর কোনটা? সাধারণত আমাদের দেশে আমরা বলতে এভাবে বলি, নামাজ রোজা। আমরা বলতে বলি কি? নামাজ রোজা, তার মানে নামাজের পরে রোজার অপশন। আসলে এটা না, হওয়ার কথা কোনটা? নামাজ জাকাত, এরপরে হলো রোজা। কোরআনে আল্লাহ তাআলা কোথাও নামাজ রোজা বলেন নাই, আল্লাহ বলেছেন নামাজ জাকাত, সালাত জাকাত, আল্লাযীনা ইয়াকিমুনা সালাহ ওয়া ইউতুনা যাকা। আল্লাহ তাআলা যেখানেই বলেছেন নামাজের কথা সেখানে পাশাপাশি কিসের কথা বলেছেন? তাহলে সালাত কায়েম করে এবং জাকাত আদায় করে পাশাপাশি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বোঝা গেল শুধু আল্লাহ উল্লেখ করেছেন তা নয়, হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটা স্তম্ভ বলতে গিয়ে বলেছেন কি? ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করে এবং জাকাত আদায় করে। তাহলে নামাজের পরের খুঁটিটা কি, রোজা না জাকাত? জাকাত। জাকাতরে আমরা ঠেলে চার নম্বর নিয়ে ফেলাইছি বা তিন নম্বর নিয়ে ফেলাইছি, ও আমরা পাঁচ নম্বর নিয়ে ফেলছি। আমরা বলতে বলি নামাজ রোজা হজ জাকাত, চিন্তা করেন, কোরআন যেটাকে দ্বিতীয় নম্বর স্থান দিয়েছে, হাদিস যেটাকে দ্বিতীয় স্থান দিয়েছে, আমরা সেটাকে কত নম্বর মার্ক দিয়েছি? পাঁচ নম্বর সিরিয়ালে ঠেলে রেখে দিস যে জাকাত লাস্টে থাকো, তুমি তোমার আগে দিয়ে হজ থাকো, কারণ হজ করলে নগদ ফিডব্যাক পাওয়া যায়, লাভ আছে, হাজির শব্দ পাওয়া যায়, এটা একটু আগে রাখলাম এবং কোনো ফিডব্যাক কিছুই আসে না জাকাত, অতএব জাকাতরে রাখো একেবারে শেষে। তো আমরা সেভাবে করছি, আমরা বলতে বলি নামাজ রোজা হজ জাকাত। আসলে হবে কি? নামাজ জাকাত রোজা হজ, নামাজ জাকাত রোজা হজ, গুরুত্বের সিরিয়ালটা এইভাবে হবে। আমরা এটাকে উল্টে ফেলছি, আমাদের সুবিধা অনুযায়ী হয়তো সেট করছি, অথবা কেউ কোনোভাবে এটাকে শুরু করছে, ওইটাই প্রচলিত আমাদের সমাজে আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে হজ ইসলামের এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে তার আগে আল্লাহ তাআলা চারটা রোকন রেখেছেন, এটাকে পাঁচে রেখেছেন কেন সেটা বলছিলাম, যে ঈমান একজন মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যাওয়ার পর পাঁচক্ত সালাত তিনি আদায় করছেন, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে বিশ্বাস তো থাকলো না, বিশ্বাসের পাশাপাশি কর্ম সম্পাদন করলেন আল্লাহর আনুগত্যে, পাঁচক্ত সালাত আদায় করলেন, এরপরে শুধু শারীরিক ইবাদতই করলেন না, আবার আর্থিক ইবাদত
যাকাতও আদায় করলেন, তিন নম্বর রুকন। এরপরে আবার আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়ে না খেয়ে উপবাস থেকে সিয়াম পালন করার ইবাদতও পালন করলেন, রোজাও রাখলেন রমজানে, তাহলে চারোটা রুকন করে ফেললেন। ঈমানও আনলেন, সালাতও আদায় করলেন, যাকাতও দিলেন, রোজাও রাখলেন। এই সবগুলো করতে করতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরও বাড়লো না কমলো? আস্তে আস্তে বাড়লো না? চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ তাআলার সাথে বান্দার তাআল্লুক হয়, গভীর সম্পর্ক হয়, মহাব্বত হয়, ভালোবাসা হয়, আল্লাহ তাআলার প্রতি টান আকর্ষণ হয়, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাতের প্রতি আগ্রহ বাড়ে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের জন্য কল করেন, চলে আসো তাহলে, চলে আসো। কোথায়? বাইতুল্লাহ চলে আসো। মাশায়েরে হারাম, আল্লাহর যে নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলো দেখো, অবলোকন করো, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ যেটা কেয়ামতে হবে তার আগে দুনিয়াতে আল্লাহর মহব্বতের কিছুটা ফিল, কিছুটা অনুভব করে যাও। এই জন্য এই হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে, যে আগে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এগুলো সবগুলো শেষ করে আল্লাহর মহব্বত এবং ভালোবাসার একটা চরম অবস্থা যখন বান্দার মধ্যে আসবে তখন সে এই জিনিসটি করবে। এর মানে এই নয় যে আমরা বলছি যে কারোর হজ ফরজ হলেও তিনি অপেক্ষা করবেন, আগে নামাজি হবেন, এরপরে রোজাদার হবেন, এরপর যাকাত আদায় করবেন, তারপরে পাঁচ নম্বরে হজ করবেন, আমরা ওই সিরিয়াল বুঝাই নেই। শরীয়ত প্রত্যেকটা ইবাদতের জন্য নির্দিষ্ট শর্ত দিয়েছে, এই শর্ত হয়ে গেলে ইবাদতটি আবশ্যক হয়ে যাবে। যেমন ঈমান তো সবার সর্বাবস্থা সবার জন্য আবশ্যক, পাঁচ ওয়াক্ত সালাত সর্বাবস্থা সবার জন্য আবশ্যক, এবং যাকাতটা যদি সঙ্গতি থাকে, যাকাত আরোপ হওয়ার মতো সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে যাকাত আসবে, আর না হলে নাই, রোজা সবার জন্য প্রযোজ্য হবে, আর হজ ফরজ হওয়ার মতো সঙ্গতি থাকলে তখন ফরজ হয়ে যাবে। তাহলে মোদ্দা কথা হলো, হজের মতো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহর কুদরত এবং আল্লাহর অনেক নিদর্শনের সাক্ষী হওয়া যায় এবং অনুভব করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, যারা বাইতুল্লাহ অন্তত উমরা করার তৌফিক পেয়েছেন, যাওয়ার তৌফিক পেয়েছেন, তারা বলতে পারেন যে এই টান, এই আকর্ষণ কত বেশি। এখানে অলৌকিক একটা আকর্ষণ আছে, অবর্ণনীয় একটা তৃপ্তি আছে, যেটা পৃথিবীতে মানুষ কোনোদিন ব্যক্ত করতে পারে না। কত কিছু তৃপ্তি তো আমরা অনুভব করি, আমরা এর আগে বারবার বলেছি, আপনি যদি আল্লাহর একেবারে বিশেষ কিছু কুদরতের প্রত্যক্ষ সাক্ষী হতে চান, দেখতে চান, তাহলে তার একটি হলো এটি, পৃথিবীতে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, সপ্তাশ্চর্যের একটি, কিংবা এরকম আরও কোনো গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা বা আল্লাহর কোনো বিশেষ সৃষ্টি যদি আপনি একবার দেখেন, দ্বিতীয়বার দেখেন, তৃতীয়বার দেখেন, মানুষে বানানো হোক অথবা আল্লাহর কোনো কুদরতের বিশেষ কোনো সাক্ষী, বিশেষ কোনো সৃষ্টি যদি হয়, কয়েকবার দেখার পর এরপর আপনার কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো বিশেষ টান আকর্ষণ অনুভব হবে না, এটাই হলো বাস্তবতা। একই জায়গায় অনেকবার মানুষ যেতে খুব বেশি চায় না, নতুন জায়গায় যেতে চায়, কিন্তু বাইতুল্লাহ এবং হজের যে জায়গাগুলো, ইব্রাহিমের সাথে ইসলামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, আল্লাহর কুদরতের যে নিদর্শনগুলো, মাশায়েরে হারাম যেগুলো, সেগুলোতে মানুষ বারবার যাওয়ার পরও, দশবার, ২০বার, ৩০বার যাওয়ার পরও তার আকর্ষণ কমে না, বরং যে যত বেশি যায় তার আকর্ষণ তত বাড়তে থাকে। এটা একটা মিরাকল বলতে পারেন, এটা একটা মুজিজা বলতে পারেন, এটা একটা অলৌকিকত্ব বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অলৌকিকত্ব প্রত্যক্ষ করা, উপলব্ধি করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, হজ শব্দের উদ্দেশ্য অর্থ মূলত টার্গেট করা, লক্ষ্য করা, অর্থাৎ বাইতুল্লাহকে লক্ষ্য বানিয়ে আপনি আপনার নিজের অবস্থান থেকে রওনা হওয়া, এটাই হলো হজ শব্দের শাব্দিক অর্থ। আর ইসলামের অবস্থান সম্পর্কে তো বললাম, ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম, অর্থাৎ ইসলামের মূল এবং প্রধান কাজ যদি বলি পাঁচটা, তো সে পাঁচটা কাজের একটা হলো এই বাইতুল্লাহর হজ করা। কিন্তু হজ কাদের উপরে আবশ্যক হয়? হজ ফরজ হয় সে সমস্ত ব্যক্তির উপরে যাদের হজ করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। হজ করার মতো সামর্থ্য নাই তাদের উপরে হজ ফরজ না। হজ করার সামর্থ্য কাদের আছে? হজের মৌসুমে নিজ অবস্থান থেকে বাইতুল্লায় গিয়ে হজ সম্পাদন করে আবার নিজের অবস্থানে, নিজের দেশে, নিজের বাড়িতে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি, পাথেয়, এতটুকু ব্যবস্থাপনা যদি থাকে তারপরে হজ ফরজ, এবং এই সময়টাতে পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা যদি থাকে। তো এর মানে হলো হজ
আমরা বাংলাদেশে যারা অবস্থান করছি বাংলাদেশ থেকে মক্কায় গিয়ে হজ করে আসতে যত টাকা লাগে এবং এই সময়টাতে পরিবারের ভরণ পোষণে তো আর সামান্য কিছু টাকা লাগে এই ব্যবস্থাপনা যার আছে তার উপরে হজ ফরজ তারপরে হজ ফরজ এখন একটা জটিল বিষয় হলো আজ থেকে ধরেন 15 বছর আগে 20 বছর আগে হজ এখনকার মতো এত ব্যয়সাধ্য বিষয় ছিল না তখন হজের খরচ অনেক কম ছিল এখন হজের খরচ অনেক বেশি হয়ে গেছে 7 লাখ 7.5 লাখ টাকার নিচে হজ করার চিন্তায় মানুষ করতে পারছে না বাংলাদেশ থেকে যদিও বিষয়টা খুবই দুঃখজনক কিন্তু সেই বাস্তবতায় এসে আমরা দাঁড়াইছি এখন ধরা যাক আপনার 15 বছর আগে হজ করার মতো সামর্থ্য ছিল তখন হজ করতে কত টাকা লাগত 1.5 লাখ টাকায় হজ করা যেত তখন আপনার কাছে 1.5 লক্ষ টাকা ছিল হজের মৌসুমে হজ মানে টাকা যে সময় টাকা থাকলে হজের জন্য আপনি বুক দিতে পারবেন তখন তো রেজিস্ট্রেশন সিস্টেমও ছিল না মানে যে কেউ রেজিস্ট্রেশন বলতে প্রি রেজিস্ট্রেশন সিস্টেম ছিল না তো যে কোনো সময় প্রায় হজে যাওয়ার আগে আর আগ মুহূর্তে পর্যন্ত যাওয়ার অপশন অনেক আগে থেকে ছিল ওই সময় আপনার কাছে হজের মৌসুমে হজের টাকা জমা দেওয়ার সুযোগ আছে ওই টাইমে আপনার কাছে টাকা ছিল কিন্তু আপনি করেন নাই কেন করেন নাই যে আরো পরে করব কারণ আমাদের সমাজে হজ সম্পর্কে অনেক ধারণা আছে অনেকে মনে করে যে জোয়ান বয়সে হজ করা উচিত না কারণ হজ ধরে রাখা যায় না অনেকে জোয়ান বয়সে হজ করে না কি জন্য হজরে ধরে রাখা যায় না হজ এত পাওয়ারফুল একটা বাহন যে এটা এত দ্রুত গতিতে ছুটে যায় যে জোয়ানরা ধরে রাখতে পারে না যারা বুড়া তুরতুড়া হয়ে গেছে এই বেচারা ধরে রাখতে পারে তাদের অনেক শক্তি হজ এটা ধরে রাখা যদি যুবকের জন্য কঠিন হয় তো বৃদ্ধের জন্য কি সহজ হওয়ার কথা কি বলেন যুবকদের জন্য হজ ধরে রাখা যদি কঠিন হয় তাহলে বৃদ্ধদের জন্য তো অসম্ভব কারণ সার্বিক শক্তি যে কোনো দিক থেকেই বলেন না কেন যুবকদের বেশি না বৃদ্ধদের বেশি এমনকি মনোবলের কথাও যদি বলেন যুবকদের যে মনোবল বৃদ্ধদের কি সেটা থাকে বৃদ্ধ বয়সে সবকিছু দুর্বল হয়ে যায় তো যুবকরা যদি হজ ধরে রাখতে না পারে তাহলে বৃদ্ধরা তো হজ ধরে রাখা দূরের কথা বরং হজের দৌড়ানি খাওয়ার কথা হজরে যদি টেনে ধরে রাখতে যুবকে না পারে তাহলে বৃদ্ধরা তো উল্টা হজে দৌড়ানোর কথা এটা শয়তানি একটা বুদ্ধি আমাদের মাথায় ঢুকছে যে যৌবন বয়সে হজ করলে হজ ধরে রাখা যায় না অনেক মানুষ আছে হজ করতে চাইলে শুধু হজ কেন দায়ের কথায় আসেন অনেক বয়সের তরুণ দাঁড়িয়ে রাখতে চাইলে অনেক মুরব্বীরা বলে দাঁড়িয়ে যে রাখছো দাঁড়ির মর্যাদা ধরে রাখতে পারবা শুনতে কি সুন্দর শোনা যায় তাই না এইটা যে প্রশ্ন করে তাকে পাল্টা প্রশ্ন করা উচিত তুমি যে ইমান রাখছো ইমানের মর্যাদা ধরে রাখতে পারবা মিয়া ছাড়ো ইমান বেইমান হয়ে যাও এই কথাটা যেরকম হাস্যকর অযৌক্তিক একইভাবে দাড়ি এবং হজের ব্যাপারে কেউ যদি আগে থেকে আল্লাহর বিধানটা পালন করতে চায় তার উপরে এটা প্রযোজ্য হয়ে গেছে এখন থেকে করা উচিত আপনি তখন তাকে বললেন না এটা মর্যাদা ধরে রাখতে না পারলে এটা করা উচিত না তো এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ নিজে তো করবেই না আরেকজন করলে নিজের উপরে প্রেশার আসবে এখন ফতোয়া বাইর করছে কি যে এত অল্প বয়সে হজ করে ফেললে হজ ধরে রাখা যায় না আমরা অনেকে মনে করি জোয়ান বয়সে হজ করে ফেললে আমার এখনো সারা জীবন বাকি কত আকাম কুকাম রয়েছে এখনো দুই নম্বর পথে কামাই করে বড় লোক হয়ে বুড়া বয়সে এসে হাজির সাহেব সেজে যাবো এটাই তো আমাদের কালচার এইটাই আমাদের প্র্যাকটিস আমাদের সমাজের তো আমি সেটাই তো করবো এখনই যদি হজ করে ফেলি তাহলে তো আর আকাম করতে পারবো না আমি বলতে চাই কে আপনাকে ফতোয়া দিছে কোন আলেম আপনাকে ফতোয়া দিছে যে হজ করলে আর আকাম করা যায় না কে বলছে কোথায় পাইছেন যে হজ করলে আকাম করা যায় না আমি কোথাও পাইনি যে হজ করলে আর কোনো আকাম করা যায় না কে বলছে তার মানে হজ করলেও আকাম করা যায় না হজ না করলেও আকাম করা যায় না এর মানে এই না যে তাহলে হজ করলে আকাম করা যায় ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো কি যে অপকর্ম গুনাহের কাজ পাপের কাজ সেটা হজ করলেও করা যায় না হজ না করলেও এখন হজ থেকে আমাদেরকে শয়তান বিরত রাখার জন্য এই বুদ্ধি দিছে অনেক বয়সে 30-35-40 বছরের ভাইরা আছেন যাদের আলহামদুলিল্লাহ শারীরিক সক্ষমতা আছে আর্থিক সঙ্গতি আছে কিন্তু হজ করে না অনেকে আবার বলে যে আগে বাপ মারে হজ করাও তারপর নিজে হজ করো এগুলো সবগুলো নেক্সট সুরতে ধোকা শয়তানের সমস্ত বুদ্ধি মাথায় দেয় এবং অনেক বাপ মাও আছে জোয়ান বয়সের ছেলে হজ করলে মাইন্ড করে বলে যে ছেলে কত বড় বেয়াদব দেখছো বাপের আগে হজ করে হজ পেটের ক্ষুধা আপনার লাগছে অনেক ক্ষুধা আপনার বাবার পেটে কোনো ক্ষুধা নাই
এখন ক্ষুধা না লাগলে কি হয়েছে, বুড়ারা ধরে আপনি জোর করে আগে খাওয়াবেন, কারণ বাপের আগে খাওয়া না বেয়াদবি হয়ে যাবে না। তো এইটা যেরকম হাস্যকর, বাপের আগে হজ করলে বেয়াদবি হবে বলাটাও সেরকম হাস্যকর। বাবার হজ করার মতো আর্থিক সঙ্গতি নাই তাহলে ওনার উপরে হজ ফরজ না। আমাকে আল্লাহ তাআলা সঙ্গতি দিয়েছেন আমার উপরে ফরজ, তাহলে আমাকে করতে হবে, বাবাকে করে আমাকে করতে হবে, এটা ভুল। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আর্থিক সঙ্গতি দেয় যে আমি যাওয়ার সময় বাবাকেও সাথে নিয়ে যাবো, আলহামদুলিল্লাহ, সেটা হলো সবচেয়ে ভালো। সেই তৌফিক থাকলে সেটা সবচেয়ে ভালো এবং সেটা করা উচিত যদি সুযোগ থাকে। কিন্তু না, আব্বা আপনি হজ করেন আগে, আম্মা আপনি হজ করেন আগে, আরে আপনাদের আগে হজ করেন, দেখতে কি সুন্দর শোনা যায়, দেখা যায় তাই না, শুনতে কি সুন্দর শোনা যায় যে আপনাদের আগে হজ করাবো আমি। হজটা তো অর্থের সাথে, শারীরিক সক্ষমতার সাথে সম্পর্ক, অতএব এখানে রেসপেক্টের ব্যাপার নাই। অনেক কাজে আমরা এরকম রেসপেক্ট করি, নামাজের যখন কাতার হয় খেয়াল করেন অনেক সময় সামনের কাতার ফাঁকা আছে, তারপরে মুরব্বিরে ঠেলে, যুবকরা অনেক দেখবেন যে চাচা আপনি যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামনের কাতারে নামাজ পড়ার কি মর্যাদা, এটার কারণে সওয়াবের পরিমাণ কি পরিমাণ হয়, বেশি হয়, এটা যদি মানুষ জানতো তাহলে সামনের কাতারে সিটগুলা লটারি করে বরাদ্দ করা লাগতো, কারণ এটা মারামারি হওয়ার মতো অবস্থা হয়ে যেত। মানুষ যদি বুঝতো যে এটার কি মর্ম, সামনের কাতারে দাঁড়ানোর কি মর্যাদা, এটা যদি জানতো তাহলে এইভাবে মসজিদ কর্তৃপক্ষ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হতো যে লটারি করে দেওয়া হবে, কারণ সবাই হুমড়ি খেয়ে মারামারি করে যেত। আর আমাদের অবস্থা কি, সামনের কাতার ফাঁকা পড়ে রয়েছে, তারপরে ভালো ভাই আপনি যান, ভাই আমার দরকার নাই। ভাই অনেক সময় মুরব্বীদের প্রতি রেসপেক্ট দেখে আমরা বলি মুরব্বী আপনি যান, আমি বলি যদি 1000 টাকার একটা বান্ডেল রাখা হয় এখানে, 1 লক্ষ টাকা আছে ওখানে, একটা বান্ডেল রাখা হয় এখানে এবং বলা হয় যে এসে নিতে পারে তার, এখানে আপনার পাশে একজন মুরব্বী আছে, মুরব্বী দূরের কথা আপনার বাপ আছে, আপনি কি করবেন, যে আব্বা আপনি যান, এটা বলবেন ধুম করে গিয়ে খপ করে ধরে এনে এরপরে বাপের দরকারে 10-20টা দিয়ে দিলাম, আগে নিজে নিয়ে নিব বান্ডেলটা, ঠিক কিনা বলেন? তো দুনিয়াটা তো আমরা খুব ভালো বুঝি মাশাআল্লাহ, দিনে বেলা আসলে আমরা একেবারে বাবু বাবু খেলি, বাবু বাবু সেজে যাই তাই না, যে চাচা আপনি যান থাক। আরে বাবা, জান্নাতে যাওয়ার দৌড়ে আপনি চাচারে আগায় দিচ্ছেন, বান্ডেলের দৌড়ে তো আগায় দেন না। তাহলে বোঝা গেল এগুলো সবগুলো শয়তান আমাদেরকে নেক কাজ থেকে দূরে রাখার জন্য এই সমস্ত আইডিয়াগুলো মাথায় দেয়। হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করব, কোনো কজ চলবে না। একসময় আমরা ছোটবেলায় শুনতাম যে ছেলে মেয়ে বিয়ের উপযোগী থাকলে হজ করা যায় না, তাদেরকে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না, এগুলো কোনোটার সাথে আসলে হজের কোনো সম্পর্ক, তাদের আল্লাহ যখন নসিব রাখবেন তখন বিয়ে হবে, আপনি এখন মরে গেলে কি হবে, তাদের বিয়ে হবে না, সবই হবে। মোহতরম হাজরিন, এই জন্য যাদের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন আগে থেকে, তারা আগে থেকে হজ করবো তো ইনশাআল্লাহ, আগে থেকে হজ করার চেষ্টা করব। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হাজিদেরকেই দেখা যায় সবচেয়ে বৃদ্ধ, যারা হজ করতে যান আল্লাহ নিয়েছেন যাদেরকে তারা জানেন, বৃদ্ধ হাজি মানেই হলো বাংলাদেশি অথবা ইন্ডিয়ান, বেশিরভাগই এই দুই দেশে, বৃদ্ধ হাজি মানেই হলো বাঙালি অথবা ইন্ডিয়ান। আর পৃথিবীর অন্যান্য দেশ থেকে আপনি দেখবেন বেশিরভাগ মানুষই জোয়ান বয়সে হজ করতে আসে, ইন্দোনেশিয়ানদেরকে দেখবেন, মালয়েশিয়ানদেরকে দেখবেন, জোয়ান বয়সে হজ করতে আসে। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কালচার তো এরকম যে বিয়ের উপযুক্ত হওয়া এটা অনেকটা হজের উপর নির্ভরশীল, ছেলে হজ না করলে বিয়ে দেয় না। আর আমার দেশে যদি বিয়ের পাত্র দেখতে গেলে বলে পাত্র হজ করছে, বলবে হায় হায় হাজি সাহেব হয়ে গেছে, তাহলে তো বুড়া, এই পাত্র তো ডিসকোয়ালিফাইড এমনিতেই, কারণ হজ করে ফেলছে। যদি বায়োডাটা আদান প্রদান বয়স লেখা না থাকে, যদি বলা হয় হাজি সাহেব, আমাদের সমাজে তো হজ করলে হাজি সাহেব বলা একটা ট্র্যাডিশন চালিয়ে আছে। এখন ধরুন বিয়ের কথাবার্তা চলতেছে, ছেলের বয়স টয়স নিয়ে এখন এত আলাপ সালাপ হয় নাই, যদি মনে করেন ঘটক ছেলেকে ডাক দেয় মেয়ে পক্ষের সামনে, হাজি সাহেব এদিকে আসেন, তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে বলেন? মেয়ের বাপ ভাই 14 গোষ্ঠী পালাবে না, লহরি সর্বনাশ, ঘটক করে বলে কি হাজি সাহেবরে ডাকতেছি, বুড়া দেখে মেয়ে দিব নাকি? তার মানে জোয়ান বয়সে হজ করতে পারে এটা আমাদের সমাজে কনসেপ্টেই নেই, হাজি সাহেব বললেই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে একটা একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, দাড়ি পাকা, হাজি শব্দ শুনলে আমাদের স্মৃতিতে এটা বসে, যুবক হাজি এটা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে না। মানে সমস্যাটা কত গভীরে গেছে দেখেন। এবং এই বৃদ্ধ বয়সে হজ, এটা কি আসলে করা সম্ভব? খুব বেশি অনেক কষ্টসাধ্য হজ। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের সাথে তুলনা করেছেন, মানে এটা যুদ্ধের মতো বিরাট বড় সংগ্রাম, আমাদের মতো জওয়ানরা হজ করতে গিয়ে কাত হয়ে যেতে হয়, জিহ্বা বের হওয়ার উপক্রম, আরাফাত থেকে
আপনার 9 তারিখে অবস্থান করে হেঁটে এসে মুজদালিফা প্রায় বাসে আসলেও বাসে অল্প একটু এসে এরপরে বাকিটা হাঁটাই লাগে এরপর ওখান থেকে আর হাঁটা ছাড়া তেমন কোনো উপায় নাই হাঁটতে হাঁটতে জামারাত ওখান থেকেও মক্কা পর্যন্ত প্রায় হাঁটতে হাঁটতে আসো 15 কিলোমিটার 20 কিলোমিটার 25 কিলোমিটার পর প্রায় হাঁটা লাগে উপায় নাই তো এখন একজন বৃদ্ধ মানুষের জন্য বিষয়গুলো খুব সহজ মোটেই সহজ না আমি অনেক বছর আগের কথা সৌদি আরবে যখন ছিলাম আমি হজের সময় মনে আছে মুজদালিফা থেকে রাত্রি যাপন করে একদম আর্লি মর্নিং বের হইছি জামারাতে পাথর মারতে পা হেঁটে যাচ্ছে তো একটা একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তার পাশে দেখলাম একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে এহরামের কাপড় টাপড় পেঁচানো এত আর্লি মর্নিং একজন বৃদ্ধ মানুষ আমি যুবক সবার আগে আমরা আসার চেষ্টা করছি এই বৃদ্ধ মানুষ তো মুরব্বি তো আমার আগে আসার কথা না কিন্তু আইসা দেখি ঘুম রীতিমতো কেমনে কি মুজদালিফা রাত্রি যাপন করা তো জরুরি আবশ্যক সেটা না করলে তো তার হজ নিয়ে টানাটানি দেখা দিবে হজই হবে না তাহলে এই লোকটা এখানে শুয়ে আছে এইভাবে আরামসে ঘুমের হাবভাব দেখা মনে হচ্ছে যে লম্বা ঘুম সারা রাত এখানেই ছিল তাহলে মুজদালিফা রাতে যখন কখন করলো আবার দেখি বাংলাদেশে পতাকা টতাকা আছে তো বুঝলাম যে আমার দেশি আর বৃদ্ধ হলে তো বাংলাদেশি অটোমেটিক ওটা তো আছেই পাশাপাশি আবার পতাকা আমার দেশের আছে তো ডেকে বললাম বাবাজি আপনি এখানে কত সময় ধরে আছেন হাবভাবে তো মনে হয় লম্বা ঘুম দিয়েছেন আপনি মুজদালিফা যান নাই আরাফাত যান নাই কালকে না বাবা আমি তো এখানে আছি তাই আমি বললাম এখানে আছেন মানে হয়তো আরাফাত গেছে বুঝে নাই অথবা যায় নাই তাই আমি বললাম আরাফাত না গেলে তো হজই হবে না বাবা আরাফাত অবস্থানটাই তো হজ আপনি এখানে শুয়ে থাকলে কি হজ হবে আরাফাত তো চলে গেছে শেষ টাইম তো শেষ আপনার হজই হবে না আমাকে তখন বৃদ্ধ ধমক দিয়ে বললেন মিয়া এত টাকা খরচ করে আসছি হজ হবে না তুমি বললেই হইলো উনি আমাকে উল্টে আরো ধমক টমক যাই টাই দিয়ে দিলেন দিয়ে বললেন তুমি বললেই হইলো এত টাকা খরচ করেছো হজ হবে না উনি নিজের মতো বকাবকি শুরু করলেন আমি চিন্তা করলাম আর এখানে সময় নষ্ট করে লাভ নাই চলে গেলাম সামনের দিকে এ হলো আমাদের বৃদ্ধ যারা হজ করতে চান তাদের অবস্থা নিজের হজ তো 12টা বাজে বাকিদের হজের 12টা বাজান অনেকে ওই যে বেচারার সাথে হজে যায় তার তো অবস্থা খারাপ কারণ উনি দিনের ভিতরে তিনবার হারান বাবা সব চারদিকে একরকম কোথায় আছে এখন যাই না হোটেল কোথায় খুঁজে পাচ্ছি না এরকম পরেশানি হয় এই জন্য বৃদ্ধ বয়স নয় হজের জন্য উপযুক্ত বয়স হলো যৌবন বয়স মধ্য বয়স শরীরের শক্তি সামর্থ্য থাকতে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন সময় অনুযায়ী ভাইরা আমার তো আমরা বলছিলাম কার উপর হজ ফরজ সেখান থেকে এখানে আসছে যে যাদের উপরে যাদের হজ করার মতো আর্থিক সঙ্গতি আছে শারীরিক সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ এখন বলছিলাম যে আজ থেকে 15 বছর আগে 10 বছর আগে 20 বছর আগে যখন হজ অনেক অল্প টাকায় করা যেত আপনি তখন হজ করতে পারতেন কিন্তু হজ করেন নাই কেন করেন নাই যে আস্তে ধীরে পরে করবো রিল্যাক্স মোডে এই আস্তে ধীরে পরে করবো করতে করতে অপেক্ষা করতে করতে এখন 7.5 লাখ টাকা এসে ঠেকছে এখন 7.5 লাখ টাকা তো আপনার কাছে নাই এবার কি হবে এই ব্যক্তির উপরে হজ ফরজ না ফরজ না ফরজ কিভাবে এখন তার তো টাকাই নেই ফরজ হয়ে গেছে এখন তাকে হজ করতেই হবে কিভাবে করবে সে জানা করলে সে গুনাহগার হবে কত জটিল ব্যাপার এই জন্য ভাইরা আমার যারা 2-4-5 বছর আগেও এই করোনার ঠিক আগে আগেও হজ করার সামর্থ্য ছিল সুযোগ ছিল 3 লাখ 3.5 লাখ বা আরো কম বেশিতে হজ করা যেত তারা অনেকে করছি করছি করে করলেন না এখন সে 7.5-8 লাখে থেকছে সামনে আরো কি হবে আদৌ টাকা হইলেই করা যাবে কিনা সেটা একটা জটিল বিষয় এখন তো প্রিরেজিস্ট্রেশনের বিষয় 1 বছর করলে 2 বছর পরে সিরিয়াল আসে 1 বছর পরে সিরিয়াল আসে কত জটিল এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা দ্রুততার সাথে বিলম্ব না করে সাথে সাথে হজটাকে আগে করা উচিত আমরা করি কি যে টাকা পয়সা হলে জমি কিনবো বাড়ি করব গাড়ি করব অ্যাসেট করব ব্যবসা বাণিজ্য দাঁড় করাবো সব ঠিকঠাক হয়ে যাবে সব সেটিং ফিটিং হবে এরপরে অতিরিক্ত যেটা থাকবে উদ্বৃত্ত ওইটা দিয়ে গোছায় আছে হজ করে আর তো এটা হজের প্রতি অবিচার ভাইরা এটা হজের প্রতি অবিচার আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে আগে হজটা করার তৌফিক দান করুন আমি চেষ্টা করেছি শুরু থেকেই এই আমলটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে বোঝানোর জন্য যে দেরি করা হজের ক্ষেত্রে এটা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা দেরি করবেন না অনেকে সরকারে যারা চাকরি করেন রিটায়ারমেন্টে যেয়ে তারপরে হজে যাবেন চিন্তা করেন আপনার যদি টাকা জমে যায় আপনি টাকা জমায় যদি বাড়ি করতে পারেন টাকা জমাতে গাড়ি করতে পারেন অন্য সব করতে হজ করতে পারেন না এখন তো সেটা অনেক কঠিন হয়ে যাচ্ছে সামনে আরও কঠিন হয়ে যাবে অতএব বিলম্ব করা উচিত না যদি বিলম্ব করেন তাহলে সেই ক্ষেত্রে যত টাকাই হজের খরচ হোক না কেন আপনাকে হজ করতেই হবে কারণ আপনার পর আগে কি হয়ে গিয়েছিল হজ ফরজ হয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে আগেভাগে হজ করার তৌফিক দান করুন
মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো তাদের নিজেদের হজ করতে যা খরচ লাগে সেটার পাশাপাশি সাথে একজন মাহরাম নিয়ে তাকেও হজ করানোর মতো টাকা থাকতে হবে অর্থাৎ ডাবল টাকা থাকতে হবে তাহলে মেয়েদের উপরে হজ ফরজ হবে এখন যদি কারোর ডাবল টাকা না থাকে কিন্তু তার বাবা যাচ্ছেন ভাই যাচ্ছেন কোনো মাহরাম যাচ্ছেন তার সাথে তিনি অ্যাড হয়ে গেলেন ওকে তার হজ আদায় হয়ে যাবে কিন্তু শরীয়ত তার উপর হজ ফরজ করে নাই হজ ফরজ করেছে তখন যখন তার কাছে দুইজনের হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে এখন ছেলেদের হজ ফরজ হওয়ার জন্য যদি লাগে কথার কথা এখনকার বাজার অনুযায়ী 7 লাখ টাকা আর মেয়েদের হজ করতে কত লাগবে তাহলে তাহলে শরীয়ত মেয়েদের হজটা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে অনেক কঠিন করেছে অর্থাৎ ছেলেদের সামান্য টাকা হলেই হজ করতে হবে এটা তাদের উপরে আবশ্যক কিন্তু মেয়েদের জন্য সেটা না তাদের অনেকগুলো টাকা হলে তখন যা হজ ফরজ হবে তার মানে তাদের জন্য হজ ছেলেদের মতে এরকম ম্যান্ডেটরি করা হয়নি কারণ মেয়েদের হজটা আমাদের মতে এত সহজ না এত বড় হেসেল তারা একা একা নিতে পারেন না তাদের সাথে মাহরাম থাকতে হয় এবং পুরুষ গাইড হিসাবে থাকতে হয় গার্ড হিসাবে থাকতে হয় আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি মেয়েদের সাথে যে পুরুষদেরকে সফরের দূরত্বে যাওয়ার সময় থাকাটা শরীয়ত আবশ্যক করেছে এটা হলো মেয়েদের সম্মানার্থে তাদের নিরাপত্তার জন্য তাদের গার্ড হিসাবে সেবক এবং সহযোগী হিসাবে সফরের দূরত্বে কোন নারী যখন যাবে তখন তার সাথে একজন পুরুষ মাহরাম থাকতেই হবে এটা ম্যান্ডেটরি লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আযি মাহরামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মহিলা সফর করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া কেন মাহরাম পুরুষ ছাড়া মহিলা সফর করতে পারবে না তার দূরত্বে সফরের দূরত্বে যেতে হলে তার কাছে গেলে ভিন্ন কথা সফরের দূরত্বে যেতে হলে অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে কেন এটা কি মহিলাদেরকে মহিলাদের উপরে অযাচিত কোনো শর্ত আরোপ করার জন্য এটা তাদের সম্মানার্থে যে একজন নারী তিনি সফরের দূরত্বে গেলে যে কোনো পরিস্থিতিতে তার মানে কোনো বিশেষ প্রয়োজন থাকতে পারে যেখানে তাকে ধরা লাগতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা হতে পারে অপ্রীতিকর কিছু হতে পারে তখন তার নিজস্ব একজন পুরুষ সাথে থাকবে এটা তার সহায়ক তার গার্ডের মতো করে অতএব এটা তার জন্য অসম্মানের না হজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং বদলি হজ আমরা অনেকে করাইয়া থাকি বদলি হজ কে করতে পারে যে নিজের হজ আগে করে ফেলেছে সে বদলি হজ করতে পারে আমি আমার নিজের জীবনে হজ করা যে ফরজ হজ করার সম্মানে শারীরিক সমর্থন আছে এখন আমি হজ করতে পারি নাই তাহলে আমি আপনার বদলি হজ করার ক্ষমতা আমার নেই আমার নিজের হজটা আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবার আমি চাইলে আপনার পক্ষ থেকে বদলি হজ করতে পারবো অনেকে এটা না বোঝার কারণে দেখা যায় বাবার পক্ষ থেকে বদলি হজ ছেলে করতে গেছে ছেলে নিজের হজ করে নাই তাহলে এই বদলি হজ আদায় হবে না আবার আপনার পক্ষ থেকে বদলি হজ আপনি করাইতে পারবেন সেটা কখন যদি ধরুন আপনি হজ করার মতো শারীরিক সক্ষমতা আপনার নাই আর্থিক সঙ্গতি আছে টাকা আছে কিন্তু শরীরে ক্ষমতা নাই যাওয়ার সুযোগ নাই এত বয়স হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন বদলি হজ করাইতে পারবেন বরং বদলি হজ করাটা আপনার উপর আবশ্যক টাকা আছে টাকা ছিল হজ ফরজ হয়েছে করেন নাই এখন অসুস্থ হয়ে গেছেন আর যেতে পারছেন না তাহলে আপনার উপরে ফরজ এখন টাকা দিয়ে হলো কাউকে দিয়ে হজ করাবেন আবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন তাদের যার সঙ্গতি নেই তাদের তরফ থেকে ছেলে হিসেবে বদলি হজ করেন এটার সুযোগ আছে এর পাশাপাশি যাদের দেনা আছে দেনা যদি পরিমাণ এত বেশি হয় যে তার আসলে যা আছে না টাকা পয়সা দেনা তার চাইতে বেশি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে না এর পাশাপাশি মৃত ব্যক্তির তরফ থেকে হজ করানো যায় হজ এমন একটা ইবাদত যে হজ আমরা এটা জীবিতের পক্ষ থেকে যেরকম হয় মৃত ব্যক্তির তরফ থেকেও হতে পারে এটা করা যেতে পারে আর হজ মাবরুর কিভাবে হতে পারে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেক জুমা আলোচনা করবো যেহেতু আজকে আর সময় নেই কারণ আমরা এবছর যারা যাচ্ছি তো আলহামদুলিল্লাহ যারা পরবর্তী বছরগুলোতে যাব তাদেরও এগুলো আগে থেকে জানা থাকা দরকার আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা হজ করতে যান তাদের ইন্ডিয়ান হাজি যারা আছে তাদেরও এরকম মিসকিনি আর এরকম মানে দুর্দশাগ্রস্ত হাজি দুনিয়ার অন্য কোনো দেশে হাজিদেরকে দেখা যায় না এর অন্যতম কারণ হলো হজটা ভালো করে না বুঝে আমরা হট মানে চট করে টাকা হলে আমরা চলে যাই তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে হয় আগামী জুমা না কোনো একটা জুমা ইনশাআল্লাহ কীভাবে হজ মাবরুর হতে পারে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসালাহুল জাযা ও ইল্লাল জান্না হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না কীভাবে হজ্জে মাবরুর অর্থাৎ একটা ভালো হজ কীভাবে হতে পারে তার ক্রাইটেরিয়া কী রূপরেখা কী আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বলবো আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে বারবার হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন।